রাষ্ট্রকে মেরামত করতে বিএনপির দেয়া রূপরেখা হাস্যকর মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যাবার জন্য তারা মাঠে থাকলেও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারেনি। সকালে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে তিনি কথা বলেন। প্রশ্ন তোলেন যে বিএনপি গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধ ধ্বংস করেছে, তারা কিভাবে রাষ্ট্র মেরামত করবে। রিপোর্ট করছেন মুশফিকুস সালিহীন। আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত খাদ্য উপকমিটির সভায় দলের সাধারণ সম্পাদক বিএনপির রাষ্ট্র মেরামতের 27 দফার সমালোচনা করে বলেন, এটি বিএনপির স্ট্যান্ডবাজি। ক্ষমতার আশায় নেতাকর্মীরা মাঠে নামলেও বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। এটা নতুন কিছু নয়, এটা একটা স্ট্যান্ডবাজি। এতে আন্দোলন জমবে, মানুষ বিভ্রান্ত হবে, এটা আমরা মনে করি। এদেশের মানুষ এত বোকা নয় যে বিএনপি যা বলবে তাই বিশ্বাস করবে। বিএনপিকে লোকে বিশ্বাস করে না। তাদের নেতাকর্মীরা ক্ষমতার আশায় মাঠে নেমেছে, সাধারণ মানুষকে তারা আজও নামাতে পারেনি। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণেই দেশ আজ সমৃদ্ধ। গণতন্ত্রকে তারাই তো গিলে নিয়েছে, ধ্বংস করেছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধ্বংস করেছে। তারপর তারা এখানে স্বাধীনতার আদর্শ পদদলিত করেছে, তাদের হাতে রক্তের দাগ। কাজে তারা মেরামত করবে, যারা ধ্বংস করে তারা মেরামত করবে কেমন করে? বিএনপি যে সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তা এখন প্রমাণিত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানুষ এখনও বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। এ সময় আওয়ামী লীগের সব কাজে স্মার্টনেস প্রদর্শন করতে হবে উল্লেখ করে সম্মেলনে শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। এরপর সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় জানানো হয়, বুধবার সকাল 11টা থেকে ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে কাউন্সিলর ও ডেলিগেটদের কার্ড বিতরণ শুরু হবে। মুশফিক উসালিহীন, এনটিভি নিউজ, ঢাকা।